আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। পিছনে হচ্ছে গিয়ে সুপ্রিম কোর্ট, বামে হচ্ছে গিয়ে প্রেস ক্লাব, আর এই সুপ্রিম কোর্টের গেটের সামনেই আপনারা একটা জিনিস আপনাদেরকে দেখাইতে চাই। কোর্টে যাওয়ার সময় আর শরীর চলতেছে না, এই মানুষটা 7-8 দিন ধরে এখানে পড়ে আছে, প্রায় মৃত্যুর মুখোমুখি, আর হয়তো কিছুক্ষণ বাঁচতে পারে, নাও বাঁচতে পারে। আমার কথা হচ্ছে যে আপনারা দেখেন যে এই এই বাংলাদেশে হাজার হাজার কোটি টাকার আলাপ হয়, লুটপাট হয়, এবং যে সোনার বাংলার স্বপ্ন দেখি এর পক্ষে লজ্জা পাই। এই সোনার বাংলার স্বপ্নের মধ্যে যখন এই ধরনের মানুষের 7-8 দিন পড়ে থাকতে দেখি, লাওয়ারিশ লাশ দাফন করার জন্য ব্যবস্থা আছে, কিন্তু এইভাবে রুগী যারা পড়ে থাকে বা ভবঘুরে যাদের তাদেরকে এইরকম ব্যবস্থা আমাদের বাংলাদেশে নাই, এটা আমাদের জন্য বিরাট লজ্জার। এখন এই রাস্তায় এই লোকটারে ফেলে আমার যাইতে হইতে আছে, হয়তো আমাকে ফেলে যাইতে হবে, কিন্তু এই বাংলাদেশ তো আমরা চাই নাই। বঙ্গবন্ধু যে বাংলাদেশ চাইছিলেন, এই বাংলাদেশ হচ্ছে গিয়ে সবাই কিছু না কিছু ভালো অবস্থায় থাকবে, হয়তো সবাই ধনী হবে না, কিন্তু এইভাবে পড়ে থাকবে না মানুষ, কারণ এটা আমাদেরকে কষ্ট দেয়। আপনি দেখেন তাও কোথায়, সুপ্রিম কোর্টের সামনে, যে জায়গায় প্রেস ক্লাব থেকে শুরু করে এই যে আমাদের সুপ্রিম কোর্টের যারা ক্লার্ক আছেন বা বিভিন্ন তারা কিছুটা সহযোগিতা করতেছেন। আমি ভাই একটু একটা মিনিট, আপনি তারপরে আমি বায়োডিন নামে একটা ওষুধ আছে, ওইটা আমি হাতে দিয়ে দিয়েছিলাম একটা পুলিশের সাহায্য দিয়ে, ওইটা দেওয়াতে মাসি কম বসে, কিন্তু আজকে আরো বেশি হয়েছে। মানে আপনি পুলিশকেও বলছিলেন ওনার কথা, পুলিশরা কি বলে? পুলিশ বলছে যে এটা আমাদের দায়িত্ব না, এটা থানার দায়িত্ব। আমি বলছিলাম যে আপনারা তাহলে স্বাধীন দেশ, এবং আমি বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে বাংলাদেশ এটা অনেক আগাচ্ছে, তাইলে এই জায়গায় একটা মানুষ পড়ে থাকতে পারে না। আমাদের এই অর্গানাইজেশন গুলার ব্যর্থতা না থাকলে এইভাবে মানুষ পড়ে থাকতে পারে না, কারণ এইভাবে পরে যদি মৃত্যু হয় তাহলে আমরা যে আগাইছি আগাচ্ছি, দেখেন নিচে মানুষ পয়ডা মরতেছে, আর এই পাশের থেকে আমাদের সবচেয়ে বড় বড় প্রতিষ্ঠানগুলো এখানে আছে, এইখানেও যদি মানুষ এইভাবে পরে মরে তাহলে আমাদের উন্নয়নের সাস্টেইনেবিলিটি নিয়ে মানুষের প্রশ্ন আসবে। আমি বলতে চাই আমরা চেষ্টা করতেছি হয়তো কিছু টাকা এখানে দিয়ে চেষ্টা করবো তারা সরানো যায় কিনা, কিন্তু আমাদের ব্যক্তি চেষ্টায় তো এই ধরনের মানুষ বাঁচবে না, তাদেরকে প্রাতিষ্ঠানিকভাবে বা সরকার যদি না বাঁচায় তাহলে আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠবে না। আমরা শুধু ঝুঁকি নিয়ে দুই চার কথা বলতে পারি, বলতে চাই তাও দেখি কোনোভাবে কাজ হয় কিনা। এইভাবে মানুষকে মাটিতে ফেলে রেখে মৃত্যুর মুখে দিয়ে আর কত কথাই বলতে পারি। পরিশেষে আমি বলবো যে চলেন সবাই একত্রিত হই, লুটপাট কমাইয়া, আর এইসব মানুষের কাছে আখেরাতেই জবাব দিবেন কি? এরা যদি এইভাবে মৃত্যুর মুখে পতিত হয়ে আমাদেরকে জিজ্ঞেস করে যে কিভাবে আপনারা বিদায় নিছে আর আপনারা কিভাবে লুটপাট করে বাংলাদেশটারে এইভাবে বানাইছেন, আমাদের জবাব দেওয়ার কোনো ব্যবস্থা থাকবে না। এই পর্যায়ে আশা করি দৃষ্টি আকর্ষণ করতে চাই, এটা যে সুপ্রিম কোর্টের এখানে গেইটে পানি ট্যাঙ্কির নিচে পাশে এবং প্রেস ক্লাবের উল্টা দিকে, আপনারা যদি পারেন কোনো সংস্থা তাকে একটু উদ্ধার করে দেখেন শেষ চেষ্টাটুকু করতে পারেন কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।